লোকে ভাষায় বলতে চাই যদি বুঝতে পারো আমায়। Rainbow? Look, look. Oh my god. There's rainbow. Yeah, spray, yeah. Yeah. I do like it. Don't you like it? Yeah. You can look, look. It's that spray right there. Look. Nothing happens when I do this. Oh my gosh. Yeah, red, yellow, white, then blue. Purple. Oh, so it goes red, yellow, green, blue, and purple. Why did you not put black? Because black isn't in the rainbow. Oh wait. Assalamu alaikum everyone. Shabai nishchi onek bhalo achen. Amader vacationer last block ta niye chole elam. তো আজকে আমি দুদিনের ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করব। গত তিন দিনের ব্লগ অলরেডি শেয়ার করা হয়েছে, যেহেতু আমরা পাঁচ দিনের জন্য এসেছি। পাঁচ দিন বলতে আগামীকাল আমরা চলে যাব, তো এজন্য আর ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না। তো সকালবেলা আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল, ভাইয়ারা মিলে পানি নিয়ে এলো। তো তার আগে আমি আবার একটু বাইরে এসে দাঁড়ালাম। আসলে সকাল সকাল এখানকার বাতাসটা এত বেশি ভালো লাগে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, তো খুবই ভালো লাগে সকাল সকাল। এজন্য একটু দাঁড়িয়েছিলাম কতক্ষণ। তো ওরা আসার পরে একসাথে খাওয়া দাওয়া শেষ করে এখন চা নিয়ে বসলাম বাইরে। আজকেও কোথাও আর যাচ্ছি না, যেহেতু আগামীকাল আমরা চলে যাব। আজকে পুরো দিনটাই আমরা রিল্যাক্সের জন্য রেখেছি। এবার বাচ্চাদের অ্যাক্টিভিটিস এর জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি। ওদেরও তো ফানের একটু দরকার আছে, তাই পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে ওরা এখানে ভিজতে পারে বা এনজয় করতে পারে। আর ওদিকে সামি এই পর্যন্ত ওয়েট করতে চাচ্ছিল না, সে হাট টবে নামবেই নামবে। তো অবশেষে তার ড্যাডি নিয়ে নামলো, তো সেখানেও সে ফান করেছে অনেক, আবার এখন বাচ্চাদের সাথে ভিজছে। তো আমিও আর না করলাম না, যে কটা দিনের জন্য এসেছি একটু এনজয় করুক, সারাক্ষণ তো একা একাই থাকে। একটু ভয় করছিল যে ঠান্ডা লাগে কিনা, বাট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এখন দুপুর, খাবারের সময়। তো এই তো দুপুরে আমাদের অনেক মজার মজার খাবার, আর সবার রান্নাই অনেক মজার ছিল। এক আপু আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে খাবারের প্ল্যানটা করি, কতজন মানুষের জন্য সেটা কিভাবে বুঝি, বা খাবারগুলো কিভাবে আমি নিয়ে আসি, ভালো থাকে কি করে। তো সেটা বলতে গেলে খাবারের পুরো মেনুটা আমি তৈরি করি প্রথমে, যে কোন বেলায় কোন খাবারটা হবে সেটা লিখে, এরপরে সেই অনুসারে আমি বাজার লিস্টটা করি, এরপরে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়। তো আমার বাজার লিস্ট অনুসারে সবাই বাজার করে নিয়ে আসে, এরপরে যে যেটা রান্না করবে তাদের বাসায় সেগুলো পাঠানো হয়। আর ভ্যাকেশনে আসার আগের দিন আমরা রান্নাবান্না করে নিই। রান্না করার পরে খাবারগুলো যখন একটু ঠান্ডা হয়ে যায়, তখন এয়ারটাইট কন্টেনারে করে আমরা রেফ্রিজারেটরে রেখে দিই। ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে যেদিন আমরা আসবো সেদিন কুলারে করে আইস দিয়ে নিয়ে আসি। যদি 7-8 ঘন্টাও ড্রাইভ হয়, এতেও আপনার খাবার কোনো কিছু হবে না, জাস্ট এসে সাথে সাথে আবার রেফ্রিজারেটরে রেখে দিলেই হবে। এই তো, খুবই সিম্পল। আর কতজন মানুষের জন্য সেটা আসলে ডিপেন্ড করবে আপনারা কতজন যাবেন, বা কে কি কার খাবারের চাহিদা কতটুকু, সে অনুসারে আসলে পরিমাণটা করতে হয়। সেটা আপনি অবশ্যই নিজে বুঝতে পারবেন, আপনি যাদের সাথে চলাফেরা করেন। তো যাই হোক, আমিও সেভাবেই খাবারের মেনুটা করে থাকি।
আর একটু আগে আমরা আসলে কথা বলার ফাঁকে অনেক কিছুই চলে যায়। একটু আগে আমরা একটু নিচের দিকে নেমেছি যাতে আমাদের বাসার পেছনের দিকটা মানে পাহাড়ের ভিউটা দেখার জন্য। আর নিচের দিকে নামতে গেলে বেশ অনেক দূরে নামতে হয় কারণ একটু ঢালু, তো অনেক দূর কিন্তু, বাট ভিডিওতে অত বোঝা যায় না। তো দেখতে পেয়েছেন কত সুন্দর ভিউটা ছিল আমাদের বাসার। আর ওখান থেকে এসে অনামিকে আবার অনেক মজা করে চানাচুর মাখালো। এখন সবাই মিলে আমরা চানাচুর মাখা খাব, বিকেলের স্ন্যাক্স। ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া, লাগে না, লাগে না জোড়া। তো শব্দ শুনতে চাই আমরা। আসুন অনামিকা, এসে জানানো যাক। হ্যাঁ অনামিকা রহমান চলে যান। আমি আমার যে টাইমটা এখানে স্পেন্ড করি, আমি আমার লাইফের অনেক হ্যাপি মোমেন্ট এখানে। এই কেন দেখছে, দাঁড়ো দাঁড়ো, হাগ 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 দাও, হাগ দাও, হাগ দাও। যাই কি আমরা এখন শুনবো তা। আমি প্রথম থেকে শুরু করবো। যারা মানে বিশেষ করে ছেলেরা, আমাদের গ্রুপের ছেলেরা যারা এই ভ্যাকেশনের অ্যারেঞ্জমেন্ট করছে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তারপর আমি মেয়েদেরকে বলবো, আইরিন, অনামিকা, আয়েশা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আইরিন, আইরিনকে স্পেশাল থ্যাঙ্কস। ও সবসময় খাবারের মেনু সবকিছু সবকিছু ও লিখে, ও গ্রুপে পাঠায় সবকিছু, মানে অনেক কষ্ট করে। আমি কখনো খারাপ ফিল করেছি আপনাদের সবার সাথে থেকে। আমি সবসময় বলি যে না, আমি থেকে খুব ভালো ফিল করি। আমার কাছে কখনোই আমি কোনো খারাপ করিনি, মানে ফিল করিনি। ইভেন আমি সবার কাছে বলি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ডাইরেক্টলি বলবেন যে আচ্ছা আমি আমাদের গ্রুপে কোনো ভুল নাই, কেউ কারো ভুল ধরে না, বুঝছো? যে যার স্বাধীনতা মানে মেইনটেইন করে চলে, কেউ কারো স্বাধীনতায় হাত দিবে না, কোনো ভুলও নাই, কেউ রং রাইটও ধরবে না। অবশ্যই কখনো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। তো যাই হোক, আমারটা বলে আমি বেশি বড় করতে চাইব না, বাট থ্যাংকস সবাইকে এত এত সুন্দর একটা মোমেন্ট দেওয়ার জন্য। যদি বুঝতে পারো আমায়। আচ্ছা এখন আমার অনুভূতিতে আসি। আমি যখনই কোনো হ্যাপি মুহূর্ত দেখি, যে কারো মাঝে ধর্মেরা, এটা বাচ্চা মানে আর কি বাচ্চাদের, অ্যাডাল্টদের, বড় আর কি বড়দের, মেয়েদের, ধর্মের প্রত্যেক হ্যাপি মুহূর্তেই আমি যখনই ইনভলভ হতে পারি, আমি আমার আমার হ্যাপিনেস দ্বিগুণ হয়ে যায়। এনিথিং, ইট কুড বি এনিথিং। কেউ কোনো দিক দিয়ে কোনো একটা সাকসেসফুল হয়েছে, বা কেউ কোনো দিক দিয়ে কোনো কিছু একটা পাইছে যেটা পাওয়ার এক্সপেকটেশন ছিল না, বা কেউ কোনো দিক দিয়ে কোনো কোনো কারো বাসায় বিরিয়ানি রান্না হয়েছে। আমি শরীর থাকতে
কেউ যদি ফেরি রান্না করো প্লিজ আমি সবাইকে বলে দিও ইনভাইট করো প্লিজ ইনফর্ম মি ওকে বাট উই লাইক ইওর বিরিয়ানি সন্ধ্যার পরে সবাই মিলে অনেক ফান করা হলো গান শোনা হলো এরপরে হচ্ছে সবার অনুভূতিগুলো শুনলাম অনামিকা তো কেঁদেই দিয়েছে তার অনুভূতি প্রকাশ করতে যে আসলে এমনটাই হয় আমরা কোথাও গেলে আমাদের সবার টাইমটা এত ভালো যায় যে মনে হয় যেন আবার কবে একসাথে যাব আবার কবে একসাথে যাব এরকম মনের মধ্যে হতে থাকে আর যাওয়ার আগের দিনটা অনেক বেশি খারাপ লাগে পরের দিন চলে যাব এই সুন্দর মুহূর্তগুলো অনেক বেশি মিস করব তো এটা ভাবতে ভাবতেই অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক আজকে কিন্তু আগের দিন রাত আর এখন হচ্ছে বারবিকিউ করা হচ্ছে বাট এই বাসায় আসলে গ্রিল নেই যে কারণে আমাদেরকে চুলাই করতে হয়েছে গ্রিল না থাকলেও আমরা কোনো কিছুই বন্ধ রাখিনি আমাদের মতো করে সব কিছুই হয়েছে আমরা যে যে প্ল্যান করেছি এ বাসায় সব কিছুই সুন্দর সব কিছু আছে শুধুমাত্র গ্রিল ছাড়া এ পর্যন্ত যতটা ভ্যাকেশনে আমরা গিয়েছি প্রত্যেকটা বাসায় কিন্তু গ্রিল ছিল শুধুমাত্র এই বাসাটা ছাড়া তো যাই হোক তারপরেও কিন্তু কোনো কিছু থেমে নেই সবাই মিলে হাতে হাতে আমাদের রাতে খাবারটা করে নিয়েছে এখন খাবার পালা আজ আমরা চলে যাচ্ছি সকাল 11টায় আমাদের চেক আউট গত রাতেই সবকিছু গুছানো শেষ শুধু বাকি যে জিনিসগুলো ছিল এখন গুছানো হচ্ছে তো গুজগাছ শেষে খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বেরোতে হবে তো এই তো সবাই রেডি বেরিয়ে পড়েছি আমরা নিউ ইয়র্কে ফেরার জন্য ও ওদিকে বাচ্চা একটা আছে ভিতরে অনেক বড় বাচ্চাটা দেখছেন উনি না বাচ্চা দেখি নাই ওর ভিতরে একটা আছে একটু সামনে গেলে পাবো একটু সামনে কিন্তু চোখে দেখি না এই দেখুন বাচ্চা যে একটু পিছন দিকে তাকালে এই যে আচ্ছা হ্যাঁ 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 আবার আসবো কিনা এখানে জানি না তবে খুব মিস করব এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা তার উপরে আমাদের সুন্দর স্মৃতি যেগুলো আমার ভিডিওর মাধ্যমে সব সময়ই স্মৃতি হয়ে থাকবে যখনই দেখব তখনই আমাদের এই আনন্দের মুহূর্তগুলো মনে পড়বে আসলে সুন্দর সময় খুবই দ্রুত কেটে যায় তাই না তো যাই হোক ঘরে ফিরে এসেছি সেই সাথে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব আবারও কথা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ